শুকুরবারে মহাষ্টমী আর মহানবমীর বিরল সন্ধিক্ষণ। সন্ধিক্ষণের দিনাই রাজ্যজুড়ি উদযাপন সন্ধি পূজা। মহাগৌরীর রূপত দেবী দুর্গাক পূজা অর্চনা মহাষ্টমীর দিন। তিথি অনুসরি পুয়াতে অনুষ্ঠিত হয় মহাষ্টমী পূজা। এইবার একদিনাই অনুষ্ঠিত হয়েছে মহানবমীর পূজাও। পূজারীর মন্ত্রোচ্চারণ, আয়তীর উরুলি, ঢাক ঢোল শঙ্খধ্বনিরে মুখরিত পূজা মণ্ডপত পুয়ারে পড়ায় ভিড় করলে ভক্ত। শক্তিপীঠ, দৌল, দেওয়ালয়, পূজা মণ্ডপত পুয়ারে পড়া ভিড় করলে অগণন ভক্ত। রাজ্যের অন্যান্য প্রান্তর গুয়াহাটী মহানগরীর পূজা মণ্ডপতো ভক্তর লানি নিচিকা ভিড়। নবমী উপলক্ষে ঠায়ে ঠায়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শক্তিপীঠ কামাখ্যার দৃশ্য। মহাষ্টমী আর নবমীর নবরাত্রির উপলক্ষে অগণন ভক্তর ভিড় শক্তিপীঠ কামাখ্যাত। নবমী উপলক্ষে নগৰাকী কুমারীক পূজা করা হয় শক্তিপীঠ কামাখ্যাত। প্রত্যেক বছরে আহ কামাখ্যাত নবমীর দিনাখন ইয়া খুব ভালকে হয় কুমারী পূজা। তো আজ এইবার আমি আহিছো কুমারী পূজার কারণে। আনহাতে সন্ধি পূজা সম্পন্ন হওয়ার পিছতেই হাঁহ ছাগলী কুমুরার বলি সম্পন্ন হয়। নবমী উপলক্ষে প্রান্তে প্রান্তে পরম্পরা রক্ষা করে বলি বিধানও দিয়া হয়েছে মঠ দেওয়ালয়ত। 500 বছর পুরনি রজাদিনিয়া দীপ্তেশ্বরী দেওয়ালয়ত আধ্যাত্মিক রীতি নীতির মাজেরে আয়োজন করা দুর্গা পূজাত নিজেও দিয়া হয়েছে বলি বিধান। ইয়াত আর টাইম টেবল পূজা সময়মতে পূজা হয়, ভক্ত আহে, ভক্তর মনোবাঞ্ছা পূর্ণ হয়, দৈনন্দিন বলি বিধান হয়। দুর্গা পূজাত বিশেষ হয় সপ্তমী, অষ্টমী, নবমী আর এনে দৈনন্দিন বলি বিধান, পূজা সেবা, ভোগ ভাত চলি থাকে। নবমীত মহবলীর পরম্পরা অক্ষুণ্ণ রাখি তিনিটাক মহবলী দিয়া হয়েছে তেজপুরের ঐতিহাসিক ভৈরবী দেওয়ালয়ত। নুমলীগড়ের ঐতিহাসিক মরঙির স্বর্গদেও রাজেশ্বর সিংহ দুর্গা দেওয়ালয়তো বলি দিয়া হয় শ শ হাঁহ ছাগলী। আনহাতে হাজোর মদনাচল পাহাড়ত প্রাকৃতিক পরিবেশের মাজত অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী জয় দুর্গা দেওয়ালয়ত আধ্যাত্মিকতার অনুষ্ঠিত হয়েছে দুর্গা পূজা। ঐতিহ্যমণ্ডিত ছয়গাঁওর চন্দিকা দেওয়ালয়তো হাঁহ পাৰ ছাগলী আদি বলি দিয়া হয় নবমীর দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।